নমস্কার সবাইকে, রুচি রসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আমের চাটনি। এই গরমকালে কিন্তু আমের রেসিপি প্রচুর রয়েছে, তো এক এক করে আমি যতগুলো পারছি আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি কিন্তু পুরো দেখবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি একটা বড়, সেটাকে এভাবে খোসা ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিচ্ছি। খুবই সোজা, আর গরমকালে এই আমের ডাল বলুন, আমের চাটনি সবই কিন্তু খেতে দারুণ লাগে। দেখুন, আমটা আমি এখানে কেটে নিয়েছি। এবার কড়ায় দিচ্ছি খুব অল্প পরিমাণে তেল, তাতে প্রথমে দিচ্ছি সর্ষে ফোড়ন, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো কেটে রাখা আমগুলো। আমের চাটনি কিন্তু অনেক রকমভাবেই করা যায়, আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো আমায় কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন, দিয়ে দিয়েছি আমি আমগুলো। এবার এতে আমি হলুদ দিচ্ছি, আর দেব পরিমাণ মতো নুন। সবটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি রেখে দেবো, একটু আমটা যাতে নরম হয়ে যায় তার জন্য কয়েক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি আমের শিরাটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটিতে জল বসিয়েছি, তাতে আমি দু হাতা করে মানে হাফ কাপ মতো আমি চিনি দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো মৌরি, এটাতে বেশ গন্ধটা খুব সুন্দর আসে, সেই জন্য আমি মৌরি দিয়েছি। এটাকে একটু খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ আমি আবার দিয়ে ফোটাবো, তো একটু ফুটে এলেই তাতে দিয়ে দেব কাজু আর কিশমিশ। এখানে কিন্তু অনেকে ডাইরেক্ট ওখানে চিনি সিরাটা দিয়েও তার মধ্যে আমটা ফোটায়, সেটাও হয়, যা যেভাবে যেভাবে করে ভালো লাগে, আমি এভাবেই বানাই, তাই সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমগুলো এখানে অনেকটাই নরম হয়ে গেছে, চিনি সিরাটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি সেটাকে আমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আরও কিন্তু কয়েক মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, তার আগে দিয়ে দেবো একটু কালারের জন্য অল্প হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের কাঁচা আমের চাটনি। খুব সহজে কিভাবে কাঁচা আমের চাটনি বাড়িতে আপনারা বানাবেন সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আর রেসিপিটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর চ্যানেলের পাশে যে বেল আইকনটা আছে সেটা যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে আবারও চলে আসি নতুন কোনো আমের রেসিপি নিয়ে। আমার চ্যানেলে আগেও কয়েকটা আমের আচার আর মাছের আম দিয়ে মাছের টক, এই রেসিপিগুলো রয়েছে, আপনারা চাইলে সেগুলো কিন্তু একবার দেখে নিতে পারেন। আর প্লিজ প্লিজ কমেন্ট করবেন, যাতে আমি আরও করার জন্য উৎসাহ পাই।